আমি মাছ খাই না কিন্তু মাছ ধরা দেখতে খুব ভালো লাগে। তো আজকে যে পুকুর এসেছে পুকুরটা খুব বড় বড় মাছ আছে, তো দার্জিলিং ফার্মে যাই একটু মাছ ধরা দেখে আসি। তো ভোরবেলায় 4:30টার সময় ওটা পুকুরে চলে এসেছে। ছোট ছেড়ে দিবি কেন হয়ে যাবে না, ওই ধরবে তখন এখন ছোট তো কি হয়ে যাবে। এই ছোট হয় না তলায় একটা রয়েছে দেখনি তা বড় তাও এখন তো নেই আর দেখে তো নিচ্ছি একটু বই ধরে নিয়ে পারবে না ছবি তো মনে হচ্ছে লাল বেলা ওটা হ্যাঁ জুড়ি খাও দেয় এখানে চারটা আছে তো একটা দিয়ে দাও ওকে ওজন করে দেয় ওজন করে দেয় ধরা হবে জীবনে প্রথমবার দেখলাম মাছটা দেয় মনে হয় ছোট কিন্তু 10 কেজির বেশি হবো এটা চল মাফ কর পাশে একটা পুকুর আছে বলছে এর থেকে বড় হয় মাছ বিশাল সুন্দরই তো মাছটা মাছটা 2 কেজি তো
আমার মামি আসলে তো ভোজ পেটি যেত সাংঘাতিক মাছ যে কাতল মাছ খালি খালি বলে নাকি মাছটা চওড়া কত কেজি 580 গ্রাম বাবা এই মাছটা ফ্রিতে দিচ্ছে না দিদা আমাদের দেশি কাতলা বা এই কাতলা গুলা কোনো ফরমালিন দেওয়া না এই কাতলা গুলা খেলে কোনো ক্ষতি নেই এই কাতলা গুলো খুব ভালো লাগে খেতে জলে এরকম থাকে না জলে এরকম কাটাটা উঁচু করে রাখে নয় মামা দিচ্ছে না গাড়িতে এত লাফাইছিল লেজটা মামা কত চওড়া এই লেজ দিয়ে এই লেজ দিয়ে বিবেক দাকে বাড়ি মেরেছিল তিনটে সেলাই হয়েছিল বড় মাছ হলে আমার কাটতে এত আনন্দ লাগে কষ্ট মনেই হয় না ওটার থেকে একটু ছোট ছিল বাবা নদীর কাতলা ছিল ওটার থেকে একটু ছোট ছিল মেয়েটা দেখা হয়ে গেছে নাকি ভালো না বলে করাই তো আজকে তোর পিসিরা তোর পিসারা সবাই আসতেছে এই কড়াইটাই ভালো হবে রোদে দিয়ে রাখি তাহলে শুকাই যাবে মাটিটা ভালো ছাড়বে তাহলে রোদেই থাকবে হাত দেখো তুমি বাস বাস হয়ে গেছে আর চিন্তা নেই আমার জয় গুরু দেখো কাতলা মশা কিরম তেল হয়েছে একটু ডিমাই নাই খালি তেল কড়াই ভর্তি হয়ে যাবে তোরে বাবা রে এ তেলে তো কড়াই ভর্তি হয়ে যাবে মাছটা দারুণ হয়েছে সত্যি মাছটা এত সুন্দর কোয়ালিটি মাছের কোয়ালিটি সাংঘাতিক আমি সকালবেলাই বললাম ও মা তুমি তো তুলতেই পারতেছ না এত আঠার মতো না গিয়ে রয়েছে পিত্তি আছে দেখছি আমি জানি তুমি পারবে না আমি ছাড়ি দেবো না রে বাবা এরকম মাছ মাংস কাটতে যে আমার আনন্দ লাগছে না কিছু কষ্টই মনে হচ্ছে না আমার দারুণ পিস হচ্ছে
ওই জন্য তো ভোজবাড়িতে বেশি কাতলা মাছ কেনা। একদম পুরো মাংসের পিস, মাছে তেল ভাসছে মনে হচ্ছে, লেজ দিচ্ছে যে এদিকে যখন এরকম ধরছে না ওদের একটা ঠিক কেমন একটা কালার বেরিয়ে আছে, রামধনু মনে হচ্ছে, কাটা ফাটা কিছুই নেই এরকম মনে হচ্ছে, দেখ রামধনু কালার চলে আসছে ওটাতে, কাটা আছে পিস কি পাতলা জোল করবো, তা তোমরা দেখতে থাকো। মাছের জন্য খালি আলু দেবা, ডালে দিয়া বেশ ভালো বড় বড় দেখো আলু আছে, সব এরকম দিয়ে নিয়ে আসবে। কত মাটি লেগে আছে দেখুন আলুতে, সবে মাত্র উঠিয়েছে। বড় বড় আলুগুলো নেবো মাছের জন্য করলে। নতুন আলু কাটতে গিয়ে ফেটে ফেটে যাচ্ছে। আজকে আলুর গায়ে যে ছালগুলো আছে ওগুলো ফেলবো না, এগুলো থাকলে বড় বেশি ভালো লাগে খেতে। কাকা কয়টা খুনতে আনছে আজকে মাছ তোলার জন্য? মাছ বাজার হয়ে গেছে, আনা আলু ভাজে নেবো। আরে আমি তোমার জন্য জল রাখি না দাদা, মেলা কিনলাম। আদা কাঁচা লঙ্কা আর কটা জিরে একসঙ্গে বেটে নেবো। আলু কমে গেল তো।
তেলের উপর দিয়ে দেব জিরে আর তেজপাতা আর দেব আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে বাটা দাদা ভাই দিদি ভাই আজকে মাছের জলটা টান নুন টান জাল দিয়ে রান্না করো তাই লঙ্কাটা আর একটু বেশি দেব দেবে মনে হচ্ছে এমন করে দেখিস কাশ্মীর লঙ্কার গুঁড়িতে তো জাল হয় না একটু রঙের জন্য অল্পটা দিয়ে দিলাম আর ঠাকুমা আজকে জ্বালানি পাইছে না ওই দেখছে কি দিছে আজকে এখনো কেউ আসলো না কি ব্যাপার যারা খাবে তারা কেউ আসার নাই মাছের জলে অর্ধেক জল হয়ে গেছে আনে মাছ দিয়ে দেব মাছ দেওয়ার পর বেশি জাল দেবো না পাঁচ মিনিট জাল দিছি মাছের জল হয়ে গেছে আনে গরম মশলা দিয়ে নামাই দেবো দাদা ভাই দিদি ভাই মাইয়ে জামাই আনতে আসে নাই আমার তো রান্না হয়ে গেছে টাটকা মাছ আর নতুন আলু তা তোমরা এরকম আমার মতন রান্ধে খাইয়ে তোমরা আমারে জানাইও